জিওগ্রাফির 13 নম্বর স্কুল নবদ্বীপ শিক্ষা মন্দির এই স্কুলের সমস্ত প্রশ্নপত্র আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নেব। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই প্লেলিস্টে গেলে আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিও রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়াও 1 নম্বর স্কুল থেকে 12 নম্বর স্কুল পর্যন্ত অলরেডি করানো হয়ে গিয়েছে, যারা এখনো দেখোনি বা মিস করে গেছো তোমরা প্লেলিস্ট চেক করো, সেই প্লেলিস্টে কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনায় 13 নম্বর স্কুলে কি রয়েছে আমরা দেখে নিই। দেখো 13 নম্বর যে স্কুলটি রয়েছে এর পেজ নম্বর রয়েছে 480। তো প্রথমেই চলে আসি আমরা এমসিকিউ প্রশ্নের আলোচনায়। তো বিভাগ কয়ে রয়েছে এমসিকিউ প্রশ্ন, একের দাগের একই প্রশ্ন রয়েছে। মূল মধ্যরেখার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, তিনের দাগের তিরক্ষীয় তলে অবস্থিত বিষুব রেখার অক্ষাংশ হল 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, তিনের দাগের আবু অবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলা চূর্ণকে বলে রেগোলি। পরবর্তী প্রশ্ন, চারের দাগের কোন নদীতে উজান স্রোত দেখা যায়? উত্তর হবে সপ্তমুখী। পরের প্রশ্ন, নদিয়া জেলার সদর শহর হল কৃষ্ণনগর। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ছয়ের দাগে প্রশ্ন হচ্ছে মহীভাবক আলোড়নে শিলাস্তরে দেখা যায় চ্যুতি। পরের প্রশ্ন, সাতের দাগে প্রশ্ন রয়েছে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচুকে। এরপর চলে আসবো বিভাগ খ। বিভাগ ক্ষয় রয়েছে তোমাদের দুইয়ের দাগের এ তে যে প্রশ্নগুলো রয়েছে সঠিক বা ভুল লিখতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ, এটা ভুল। তিব্বত মালভূমি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। পরের প্রশ্ন যেটা রয়েছে, সমাক্ষ রেখাগুলি নিরক্ষ রেখার সমান্তরাল, এটি ঠিক। নেক্সট রয়েছে বিয়ের দাগের শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানটি হল ময়ূরেশ্বর। পরের প্রশ্ন, দুয়ের দাগে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা। এরপর চলে আসছি সিয়ের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। পরের প্রশ্ন, দুয়ের দাগে রাসায়নিক আবহবিকার কোন জলবায়ুতে সর্বাধিক দেখা যায়? উত্তর হবে নিরক্ষীয়। নেক্সট রয়েছে তিনের দাগে ভূ মধ্যসাগরের আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলা হয়? উত্তর হবে স্ট্রম্বলি। পরের প্রশ্ন, চারের দাগে ক্রোনোমিটার কি? এটা হলো গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি। গ্রিনিচের সময় নির্ণয় করার বা নির্ণায়ক ঘড়ি। এরপর চলে যাবো আমরা বিভাগ গ। বিভাগ গ এ তিনের দাগে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন মান কিন্তু রয়েছে তোমাদের 2 করে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, একের দাগে লোয়ের সমভূমি বলতে কি বোঝো? মরু অঞ্চল থেকে শুষ্ক লোয়স্কণা বায়ু দ্বারা বহু দূরে বাহিত ও নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে নিম্ন সমভূমি গড়ে ওঠে তাকে বলা হয় লোয়ের সমভূমি। পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, বিনিয়োগ এলাকা বলতে কি বোঝো? অভিসারী পাত সীমানায় মহাসাগরীয় মহাদেশীয় পাতের সংঘর্ষে অধিক ঘনত্বের মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রায় 45 ডিগ্রি কোণে প্রবেশ করে ভিতরে গিয়ে গলতে শুরু করে। ভূ অভ্যন্তরে যে অঞ্চলে পাত গলছে সেই অঞ্চলকে বলা হয় বেনিয়োগ জোন বা বেনিয়োগ এলাকা। পরের প্রশ্ন, দুয়ের দাগে প্রতিপাত স্থান বলতে কি বোঝো? ভূপৃষ্ঠ বা ভূগোলকের কোনো স্থান বা বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীতে ভূগোলক বা ভূপৃষ্ঠের যে স্থানকে স্পর্শ করে তাকেই প্রথম প্রতিবাদ স্থান বলা হয়, প্রথম স্থানের প্রতিবাদ স্থান বলা হয়। বৈশিষ্ট্য কি? দুটি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে 180 ডিগ্রি আর সময়ের পার্থক্য হবে কত? 12 ঘন্টা। পরের যে বৈশিষ্ট্যটি রয়েছে, একটি স্থান উত্তর গোলার্ধে হলে অপরটি হবে দক্ষিণ গোলার্ধে, একটি স্থানে দিন হলে প্রতিবাদ স্থানে রাত্রি হবে। পরের প্রশ্ন, প্রশ্ন রয়েছে অক্ষাংশ বলতে কি বোঝো? নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো কাল্পনিক রেখা টানা যায় তাহলে ওই রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অক্ষাংশ।
অর্থাৎ নিরক্ষীয় রেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। উদাহরণ কি, কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর। পরবর্তী প্রশ্ন তিনের দাগে, প্রশ্ন হচ্ছে ক্ষয়ীভবন বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় স্থিতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে উপস্থিত স্থলে পড়ে থাকে এবং বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকার প্রাপ্ত পদার্থ উৎপত্তি স্থল থেকে অন্যত্র পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠে ক্ষয়প্রাপ্ত হয় তাকে বলা হয় ক্ষয়ীভবন। পরের প্রশ্ন রয়েছে অথবা দিয়ে, নগ্নীভবন বলতে কি বোঝো? যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয় এবং নিচের শিলাস্তর ভূপৃষ্ঠকে উন্মুক্ত হয়ে পড়ে এবং ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায় তাকে বলা হয় নগ্নীভবন। অর্থাৎ নগ্নীভবন সমান আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। পরের প্রশ্ন চারের দাগে, প্রশ্ন হচ্ছে আশ্বিনের ঝড় বলতে কি বোঝো? পশ্চিমবঙ্গে অক্টোবর থেকে নভেম্বর মাসে অর্থাৎ শরৎকালে বেশিরভাগ সময়ে আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকে। গ্রীষ্মের অসহনীয় তাপমাত্রা কমে গেলেও মাঝে মধ্যে বঙ্গোপসাগর থেকে উদ্ভূত নিম্নচাপ দ্বারা যে ঘূর্ণিঝড় সে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় আশ্বিনের ঝড়। পরের প্রশ্ন অথবা দিয়ে, প্রশ্ন হচ্ছে লবণাম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। তো লবণাম্ব উদ্ভিদগুলো হলো সুন্দরী, গরান, গেওয়া, হুগলা, গোলপাতা প্রভৃতি। উদ্ভিদের বৈশিষ্ট্য কি? শ্বাসমূল ঠেসমূল দেখা যায়, জড়ায় জঙ্গলোদ্গম হয়, উদ্ভিদগুলি বেঁটে ও গম্বুজাকৃতির হয়। এরপর চলে যাবো বিভাগ ঘ। বিভাগ ঘের চারের দাগে তোমাদের রয়েছে 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলি স্থানীয় সময় এক হয় কেন? পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে অনবরত আবর্তন করে চলেছে, ফলে সূর্যের অভিমুখে থাকা পৃথিবীর যে সমস্ত স্থান আলোকিত হয় সেদিকে দিন এবং বিপরীত অর্ধাংশে রাত হয়। যেহেতু পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, তাই পৃথিবীর আবর্তন গতিবশত প্রতিটি দ্রাঘিমা রেখায় একবার করে সূর্যের আলো আলোকিত হয় এবং একই দ্রাঘিমায় অবস্থিত সমস্ত জায়গায় একই সঙ্গে সূর্যোদয় বা মধ্যাহ্ন কিংবা সূর্যাস্ত ঘটে। এই কারণে একই দ্রাঘিমায় অবস্থিত জায়গাগুলো স্থানীয় সময় এক হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বদা 180° দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন? উত্তর হবে, প্রথম পয়েন্ট, 180° দ্রাঘিমা রেখাটি মূল মধ্যরেখা অর্থাৎ 0° বিপরীতে হওয়ায় সময় যেখান থেকে শুরু হয় তার বিপরীতে সময় শেষ হয়। নেক্সট রয়েছে, দেশের চেয়ে মহাদেশের সীমানা বরাবর তারিখ বিভাজন করা অনেক বেশি সুবিধাজনক। 180° রেখাটি এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা এই 4টি মহাদেশকে পৃথক করেছে। নেক্সট রয়েছে, 180° রেখাটি প্রায় পুরোটা প্রশান্ত মহাসাগরীয় জলভাগের উপর দিয়ে প্রসারিত। এবং লাস্ট পয়েন্ট যেটা রয়েছে, 180° রেখাটি পূর্ব ও পশ্চিম গোলার্ধের সীমানা হওয়ায় সারা পৃথিবীর তারিখ গণনা করা সুবিধাজনক হয়। পরের প্রশ্ন রয়েছে দুয়ের দাগে, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে 3টি পার্থক্য। এখানে আমি একটি পার্থক্যের ছক দিয়ে দিচ্ছি, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারও তোমরা এখান থেকে প্রশ্নের উত্তরটা করে নেবে। চলে আসছি পরের প্রশ্ন অথবা দিয়ে, প্রশ্ন হচ্ছে জলের বুদবুদ দ্বারা কিভাবে যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়? এই প্রশ্নের উত্তরটি আমার ঠিকভাবে ক্লিয়ার নয়, তাই আমি প্রশ্নের উত্তরটা দিইনি। চলে আসছি পরের প্রশ্ন অথবা দুয়ের দাগে, প্রশ্ন রয়েছে তিনের দাগে, প্রশ্ন রয়েছে সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে 3টি পার্থক্য। সেক্ষেত্রেও আমি একটি সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের একটি ছক তুলে ধরেছি, তোমরা এখান থেকে পার্থক্যটা করে নেবে। চলে আসছি পরের প্রশ্নে, প্রশ্ন রয়েছে অথবা দিয়ে, স্তূপ পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। তো স্তূপ পর্বতের উপরিভাগ চ্যাপ্টা ও প্রায় সমতল অর্থাৎ বন্ধুরতা কম। দুই রয়েছে, স্তূপ পর্বতের উচ্চতা অপেক্ষাকৃত কম। তিন নম্বর রয়েছে, এই পর্বতের পার্শ্বস্থ অংশ বেশ খাড়া, কখনো কখনো দেয়ালের মতো খাড়াও হয়। নেক্সট রয়েছে চারের দাগের, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। তো তোমরা এখান থেকে যে কোনো 3টি পার্থক্য করে নেবে। তো উৎস, প্রকৃতি, প্রবাহ প্রথম 3টেই করে নিও এখান থেকে পার্থক্যটা। পরের প্রশ্ন রয়েছে অথবা দিয়ে, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকার 3টি বৈশিষ্ট্য। তো আমি বেশ কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছি, তোমরা এখান থেকে 3টে বৈশিষ্ট্য করে নেবে। তো প্রথম যেটা রয়েছে, লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের আবিষ্কের জন্য মাটি লাল, বাদামি ও হলদে রঙের হয়। দ্বিতীয় রয়েছে, আর্দ্র অবস্থায় নরম হলে শুকিয়ে গেলে শক্ত ইটের মতো হয়। তিন নম্বর রয়েছে, এর উপরিভাগে অনেক সময় শক্ত আবরণ সৃষ্টি হয় যা ডুরিকাশ নামে পরিচিত। চার নম্বর রয়েছে, এই মাটি কৃষিকাজের পক্ষে উপযুক্ত নয়।
পাঁচ নম্বর রয়েছে একটি আম্লিক প্রকৃতির মাটি, এবং লাস্টে রয়েছে এই মাটিতে জৈব অংশের পরিমাণ কম থাকে। এরপর চলে যাবো আমরা বিভাগ উতে। বিভাগ উ বলতে তোমাদের রয়েছে পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্ন মার্ক কিন্তু রয়েছে পাঁচ করে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গকে বিভিন্ন ভূপ্রাকৃতিক ভাগে বিভক্ত করে যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। তো যদি আমি ভূপ্রাকৃতিক ভাগকে বিভক্ত করি তাহলে হয় তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তর পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল। তো যেটা কমন পরীক্ষায় তোমাদের সমস্ত যে স্কুল রয়েছে তার সমস্ত স্কুলেই প্রায় পড়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, তো এটাই আমি করাবো। তো অবস্থান কোথায়? দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং মহকুমা এবং জলপাইগুড়ি জেলার উত্তরাংশ নিয়ে এই ভূপ্রাকৃতিক অঞ্চলটি গঠিত। উৎপত্তি কোথায়? টারশিয়ারি যুগে ভারতীয় পাত ও তিব্বত পাতের সংঘর্ষের ফলে তেথিস মহীখাতের সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে এই অংশ সহ সমগ্র হিমালয় ভাঙ্গির পার্বত্য অঞ্চলের উত্থান ঘটে। পরবর্তীকালে হিমবাহ ও নদ নদীর ক্রমাগত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে সুউচ্চ ও বন্ধু পার্বত্য ভূমিরূপে বিকাশ ঘটে। এর বৈশিষ্ট্যগুলো কি? এই এটি পশ্চিমবঙ্গের উচ্চতম অঞ্চল, উচ্চতা 600 থেকে 3000 মিটার, দক্ষিণ থেকে উত্তরে হঠাৎ বেড়েছে। 2 নম্বরে হচ্ছে অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ঢালু, 3 নম্বরে হচ্ছে তরাই সমভূমি থেকে অঞ্চলটি উত্তর দিকে হঠাৎ খাড়া ভাবে উঠে গেছে। নেক্সট রয়েছে এটি নবীন ভঙ্গিল পর্বত পূর্ব হিমালয়ের অংশ, তেথিস হিমাদ্রি ও হিমাচল হিমালয়ের পর্বত শ্রেণী রয়েছে তবে শিবালিক অনুপস্থিত। পরের পয়েন্ট রয়েছে ভূগাঠনিক দিক থেকে এটি পশ্চিমবঙ্গের নবীনতম অঞ্চল। পরের পয়েন্ট রয়েছে কি? অঞ্চলটি মূলত দার্জিলিং এর নিস মাইকাশিস্ট ও ডলোমাইট শিলায় গঠিত অসংখ্য ভাঁজ সমন্বিত। লাস্ট রয়েছে বন্ধুর ভূভাগ, খাড়া ঢাল, গভীর ঘেরিকা, তীক্ষ্ণ শৈলশিরা অঞ্চলটির প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। নেক্সট দেখো, দুয়ের দাগে রয়েছে সিডনিতে অনুষ্ঠিত 151°30' পূর্ব অলিম্পিকের সকাল 6টায় অনুষ্ঠিত হকি ম্যাচ দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। কলকাতায় 88°30' পূর্ব কোন সময়ে সেটি দেখা গিয়েছিল? তো দুটোই ডিরেকশন কোন দিকে আছে? পূর্ব। তো আমরা করে নিই এটা, এটা গ্রিনিচ ধরে নাও। কলকাতা কত বলেছে? কলকাতা কলকাতা, এটা হচ্ছে সিডনি। কলকাতা হচ্ছে 88°30' পূর্ব, আর সিডনি হচ্ছে 151°30' পূর্ব। তো প্রথমে আমাদের সিডনি সম্পর্কে কি কি দেওয়া রয়েছে আমরা দেখে নিই। তো সিডনিতে দেওয়া রয়েছে সকাল 6টা AM, আর কি দেওয়া রয়েছে? আর তো কিছু দেওয়া নেই। তো আমাদেরকে বের করতে হবে কলকাতায় কোন সময় সেটি দেখা গিয়েছিল, টাইমটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদেরকে সবার আগে কি করতে হবে, কলকাতা আর সিডনির মধ্যে যে দ্রাঘিমার পার্থক্য, অর্থাৎ এই যে 88°30' পূর্ব, 151°30' পূর্ব, এই দ্রাঘিমার পার্থক্যটা আমাদেরকে বের করে নিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি দ্রাঘিমার পার্থক্য। তোমরা কিন্তু লিখবে কলকাতা ও সিডনি স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে আমরা দেখে নিই। 151°30' থেকে বিয়োগ করবো 88°30'। তাহলে কত হচ্ছে? 63°। দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 63°। এরপর আমরা কি, 1° দ্রাঘিমার পার্থক্যে সময় কত? 4 মিনিট। তাহলে 63° দ্রাঘিমার পার্থক্যের সময় হবে 63 × 4, 252 মিনিট। 252 মিনিটকে এখন আমাদেরকে ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় প্রকাশ করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 ঘন্টা 12 মিনিট। 4 ঘন্টা 12 মিনিট। তাহলে কি কলকাতার সময় সিডনি অপেক্ষা কি পিছিয়ে থাকবে? তাহলে কলকাতার সময় হবে, অতএব এর আগের কিন্তু লেখাটা তোমাদেরকে লিখে নেবে। তো যেটা এখানে লিখবে সেটা হচ্ছে, যেহেতু কলকাতা সিডনির পশ্চিমে অবস্থিত তাই কলকাতার সময় সিডনি অপেক্ষা কিন্তু পিছিয়ে থাকবে, অতএব কলকাতার সময় হবে সমান 6 6টা থেকে 4 ঘন্টা 12 মিনিট বিয়োগ করতে হবে। 4 ঘন্টা 12 মিনিট বিয়োগ করলে কত হবে আমরা দেখে নিই।
ছটা থেকে 4 ঘন্টা 12 মিনিট, বিয়োগ করতে পারছি না, তাহলে আমাদেরকে এখানে কটা লিখতে হবে? 5টা 60 লিখতে হবে। একটা 48, তাহলে একটা 48 মিনিট, 1টা 48 মিনিট। এটা কি হবে, 6টা AM ছিল, এটা কিন্তু তখন AM এ থাকবে, কারণ এটা সকাল ছটা থেকে তুমি যখন 4 ঘন্টা বাদ দিবে তখন হবে 1টা 48 মিনিট। বোঝা গেল? এই হলো তাহলে আজকের ক্লাসে তোমাদের 13 নম্বর যে স্কুলটি রয়েছে সেই 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সলিউশনের ক্লাস। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। তাহলে এখানেই আজকের ক্লাস শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।